হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটি রান্না নিয়ে চলে এসেছি, সেটা হলো আলু পটল। দেখো কি করি আলু পটল দিয়ে। এবার আলু পটলগুলো প্রেশারে দিয়ে দিচ্ছি, 2 সিটি হলেই বন্ধ করে দেবো। আলু পটল সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর রসুন পেঁয়াজ দিয়ে দেবো। রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, এই আলু পটলটা মেখে নিচ্ছি। বীজগুলো কেউ খাবে না বলে ফেলে দিচ্ছি, মেখে নিচ্ছি। ওই যে তেল লঙ্কা সব গরম হয়ে গেছে, এবার নুন আর এই লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়ে মাখছি। ভালো করে মেখে নিতে হবে, রসুনগুলোকেও ভালো করে মেখে নিচ্ছি। এবার এর সাথে আলু পটলগুলো যেটা সেদ্ধ করেছিলাম এটাকেও মেখে নিচ্ছি। দারুণ হয়েছে বন্ধুরা, একটু খেয়ে দেখলাম তো, তোমরাও বাড়িতে করে দেখো। গুড বাই বন্ধুরা।